পৃথক কমতাপুর রাজ্য গঠনের কোনো পরিকল্পনা নাই। কেন্দ্রীয় সরকারের এখন বিশেষ পত্রই তুলিছে পুনর জোকারণি। তেনে হলে শান্তি আলোচনার ভবিষ্যৎ কি? পৃথক রাজ্য কমতাপুর গঠনের দাবিরে আলোচনার মজিয়ালে অহা কেলর অধ্যক্ষ জীবন সিংহক টুফে দিয়া হল নেকি? কারণ এইখন বিশেষ পত্র। এই পত্রখনে এতিয়া শান্তি আলোচনার পূর্বে পুনর জোকারণি তুলিছে কেএলর অভ্যন্তরত। এই পত্রখন কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রালয়ের সঞ্চালক রেণু সেইনে প্রেরণ করেছে আন্তরাষ্ট্রীয় কুশরাজবংশী সম্মিলনের সভাপতি ভদ্রেশ্বর বর্মনলৈ। এই পত্রখনত লিখা হয়েছে পৃথক রাজ্য গঠনের কোনো পরিকল্পনা নাই কেন্দ্রীয় সরকারের। তেনে হলে এয়াও কি কেন্দ্রীয় সরকারের এক প্রতারণার অংশ নেকি? আমার কথা হল যে আমাক যাতে বারে বারে প্রতারণা নকরে। আমি আন্তরাষ্ট্রীয় কোচ রাজবংশী সংস্থায় ভারত সরকার বা রাজ্য সরকারক সকিয়াই দিব বিচারিছো, যাতে তেওঁলোকে আর জাতিক লৈ খেলা নকরে আর জাতিক প্রতারণা নকরে। আমি বিচারিছো শান্তি, আমি আমাক স্টেট লাগে, কারণ আমার চুক্তিমতে আমার স্টেট আছিল, কোচ রাজবংশীসকলের আছিল, আর কোচ রাজবংশীসকলের আইডেন্টিটির কারণে নিজের পরিচয়ের কারণে আমাক একটা রাজ্য লাগে। উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনার খসড়া প্রস্তুত করা হয়েছে বলে কোয়া হয়েছে, আর এই খসড়াত আছে পৃথক কমতাপুর রাজ্যের দাবি। বঙ্গ বিভাজনের পৃথক কমতাপুর রাজ্য গঠনের কুচকাওয়াজ চলি থাকার সময়তে কেন্দ্রীয় সরকারের এই পত্রখনে নেপথ্যর আড়ত যে আর বহু কাহিনী আছে সেয়াও উদঙাই দিছে। বঙ্গাইগাঁওয়ের কুলেন্দ্র শইকীয়ার সহযোগত ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।